আবারও নিয়ে আসলাম খুবই কমন কিন্তু অসাধারণ স্বাদের লতি চিংড়ি। অনেকেই জানি রান্না করতে জানেন, কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি আমার মতো করে খুব সহজভাবে লতি চিংড়ি রান্না করে দেখাই। আমি আশা করছি আমার আজকের ভিডিও এবং আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের এই বিশেষ রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ তেল, কারণ আমি এখানে 1/2 কেজির চেয়ে একটু বেশি লতি রান্না করব। আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে লতি রান্না করেন তাহলে অবশ্যই মশলা এবং তেলের পরিমাণ সেই অনুযায়ী বাড়িয়ে দেবেন। তেলটা গরম হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা। জিরাটা দেওয়ার ফলে অসাধারণ একটা ফ্লেভার আসবে, এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে এই রেসিপিটাতে। তবে আপনাদের কাছে যদি আস্ত জিরা না থাকে, আপনারা সেম উপায়ে রেসিপিটা করলে অবশ্যই এটা খারাপ লাগবে না, তবে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। জিরাটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে এবং এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কালার কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে। এবং এ পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করবো এবং এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ নর্মাল টেম্পারেচারের পানি এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়াও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা একটু বেশি চান তাহলে কিন্তু একটু বেশি মরিচ দিতে পারেন, অথবা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এটা মিক্স করা হয়ে গেলে আমি এ পর্যায়ে আরও ব্যবহার করছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এর আগে অবশ্যই কিছুটা লবণ দিতে হবে। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমার মনে হচ্ছে এতে কিছুটা পানি প্রয়োজন হবে, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। মিডিয়াম আঁচে আমি রান্নাটা করছি এবং খুব ভালোভাবে মশলাটা এখন আমি কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 1.5 কাপের মতো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে ব্যবহার করছি। মাছটাকে আমি ঢাকনা খুলে 3 মিনিটের মতো রান্না করে নিব। আমি এরকম প্যাকেটজাত লতি নিয়েছি, আপনারা কিন্তু ফ্রেশ লতিও এরকম পদ্ধতিতে রান্না করতে পারেন। তবে আপনারা যদি ফ্রোজেন প্যাকেটজাত লতি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ থেকে এটা ডিরেক্ট ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে ধুয়ে নিয়েছি লতিটা। প্যাকেটের গায়ে যদি লেখা থাকে যেটা ওয়াশ করা তাহলে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ফ্রোজেন করা ছিল এতে কিছুটা পানি অবশ্যই উঠবে। আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে রান্না করেছি প্রায় 11 থেকে 12 মিনিটের মতো। এটার পানিটা অনেকখানি উঠেছিল, এর মধ্যে অনেকখানি শুকিয়ে গিয়েছে এবং এ পর্যায়ে আমি দিতে পারি 3-4টা কাঁচা মরিচ। আপনারা যদি চান ঝালটা কম হোক তাহলে না দেওয়াই ভালো, আর যদি বেশি ঝাল চান তাহলে কিন্তু এই কাঁচা মরিচগুলো পেঁয়াজের সাথে তেলের মধ্যে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ, আমি একটু ছিঁড়ে নিয়েছি এবং এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করছি, এটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, একদম গলে ভর্তাও হয়ে যায় নাই এবং শক্ত রয়ে যায় নাই।
কচুর লতির ধরনের উপর একটু বেশি বা কম সময় লাগতে পারে, কিন্তু এর চেয়ে বেশি খুব বেশি লাগার কথা না। আপনারা খেয়াল করবেন, 7 থেকে 8 মিনিটের বেশি কিন্তু লাগার কথা না। এবং এটার মধ্যে যে অনেক সময় গলা চুলকায়, সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 ভাগের 1 ভাগ লেবুর রস। তবে খেয়াল রাখবেন খুব বেশি লেবুর রস যেন দেয়া না হয়, তাতে কিন্তু টেস্টটা টকটক হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। লেবুর রসটা দেওয়ার পরে অবশ্যই আপনারা লবণটা আরেকটু চেক করে নেবেন, কারণ তখন কিন্তু লবণের পরিমাণটা অ্যাডজাস্ট হওয়াটা জরুরি। লুকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। অনেকে অনেকভাবে এটা রান্না করে, আমি আমার মতো করে দিয়েছি। আমি বিভিন্নভাবে এটা অনেক সময় রান্না করি, কিন্তু এটা কিন্তু খেতে খুব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায়।